নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার 11 বছর আছে, এতদিনেও বিচার না হওয়ায় হতাশ ত্বকীর বাবা মা। 11 বছর পেরিয়ে গেলেও আদালতে এই মামলার চার্জশিট এখনও দেওয়া হয়নি। মামলার দীর্ঘসূত্রিতার জন্য সরকারের সদিচ্ছার অভাবের অভিযোগ ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির। প্রভাবশালীরা এই হত্যায় জড়িত বলে বিচার হচ্ছে না, এমন অভিযোগ নাগরিক সমাজের। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের কালীরবাজার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী। ওই দিনই সদর মডেল থানায় জিডি করেন ত্বকীর বাবা। একদিন পর 8 মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর শাখার এলাকায় ত্বকীর লাশ পাওয়া যায়। এই ঘটনায় ত্বকীর বাবা থানায় হত্যার মামলা করলে ওই বছরের 12 নভেম্বর মামলার আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে 164 ধারায় জবানবন্দি দেয়। তদন্তকারী সংস্থা মামলার চার্জশিট না দেয়ায় মামলার বিচার কাজ আটকে রয়েছে। তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে ত্বকীকে কখন কারা কীভাবে কোথায় হত্যা করেছে, এবং যারা যেই 11 জন ঘাতক হিসেবে র্যাব উল্লেখ করেছে তারা সারা শহরে আজকে দাপিয়ে বেড়াচ্ছে। এটা বিচার করতে চান তাহলেই তো কি হত্যার বিচার হবে, নতুবা হবে না।